এদিকে মিয়ানমারে উত্তেজনা এবং সংঘর্ষ অব্যাহত থাকায় আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ সীমান্তে। স্থানীয়রা বলছেন যে গত দুদিনের তুলনায় আজ মিয়ানমারের ওপার থেকে গোলাগুলির শব্দ কম কিছুটা আসছে, তবে এতে উদ্বেগ কমেনি স্থানীয়দের। গতকাল মিয়ানমার থেকে ছোড়া কিছু মর্টার শেল এবং এক রাউন্ড গুলি এদেশের উলুবুনিয়া সীমান্তের ভেতর এসে পড়ে। খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা লোকজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এবং তম্বরু সীমান্তের ওপার থেকেও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমাদের এলাকায় হচ্ছে ডিরেক্টটা, তাহলে তো এখন আমরা এখন বেশি ভয়ঙ্কর আছি, আমরা ওটা আমাদের নিরাপত্তা দেয় আমাদের এখানে মায়ানমার পাশাপাশি, তো আমরা আতঙ্কের মধ্যে আছি, তো এখানে গোলাগুলি আমাদের এলাকাতে আসতেছে, তো এই জন্য আমরা আতঙ্কে আছি। দর্শক, সীমান্তের পরিস্থিতি জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, আমরা দেখছিলাম যে সেখানে বসবাসরত মানুষজন কিছুটা আতঙ্কিত, গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে, তো নতুন করে মর্টার শেল বা গুলির কোনো আলামত পাওয়া গেছে কিনা সব মিলিয়ে সেখানে পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ ঋতুবেন, আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত যদি বলি একদম কাছাকাছি, এখান থেকে এপার থেকে ওপার দেখা যায়। আপনার এরকম সীমান্ত রয়েছে টেকনাফের কোয়াইকং, আমতলি, উখিয়া উপজেলার ফালংকালী এবং বান্দরবন জেলার কিন্তু তম্বরু, এই সব সীমান্তবর্তী কিন্তু দুই পার কিন্তু কাছাকাছি, এখান থেকে কি হয় ওখানে দেখা যায়। সে হিসাবে যদি বলা যায়, আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন বেশ কিছুদিন ধরে মিয়ানমারে সংঘর্ষ অব্যাহত রয়েছে, এর প্রেক্ষিতে কিন্তু গত দুদিন ধরে এখানে ব্যাপক আকারে গোলাগুলি এবং মর্টার শেলের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে ওপারের মর্টার শেল কিন্তু এপারেও চলে আসে, বুলেটও চলে আসে, যার কারণে এপারের উদ্বেগ উৎকণ্ঠা বহুগুণে বেড়ে গিয়েছে। যারা সীমান্ত পারের লোকজন জানিয়েছেন, ওপারে যদি মর্টার শেল নিক্ষিপ্ত হয় এপার ক্যাপে উঠে, এর প্রেক্ষিতে তারা স্থান ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য কিন্তু তারা একটা পরিকল্পনা করেছে। পাশাপাশি আমি যদি আজকের সব সর্বশেষ তথ্যটা আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গতকাল থেকে অর্থাৎ গেল রাত থেকে কিন্তু অদ্যাবধি এখনো পর্যন্ত মর্টার শেল কিংবা রাইফেলের গোলাগুলির তেমন কোনো আওয়াজ শুনতে পায়নি এখানকার বাসিন্দারা। সেই হিসেবে তারা কিছুটা স্বস্তি বিরাজ করছে, তবে তারা যে মর্টার শেল এবং রাইফেলের বুলেট উদ্ধার করেছে এই আতঙ্কটি তাদের মধ্য থেকে যায়নি। তারা জানিয়েছেন যদি ওখানে সংঘর্ষ লেগে থাকে এটা যে কোনো মুহূর্তে আবারও এপারে আসতে পারে, সেজন্য তাদের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা কঠোর নজরদারি বাড়িয়েছে এবং যারা সীমান্ত পাড়ের লোকজন রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। ঋদুয়ানা, এ হচ্ছে টেকনাফের অর্থাৎ সীমান্তের সর্বশেষ তথ্য। শাহিন, ধন্যবাদ।